উৎসাহ উদ্দীপনের মধ্যে দিয়ে পালন করেছে রাধারমণ উৎসব। নিউজ থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ চাকারিয়া। অপসংস্কৃতির প্রভাবে হারিয়ে যাচ্ছে বাংলার লোকসঙ্গীত। বৈচিত্র্যের সমাহারে সমৃদ্ধ বাঙালি লোকসঙ্গীতকে আঁকড়ে ধরে রাখতে এবং বাংলার লোকসঙ্গীতের প্রায় হারিয়ে যাওয়া ধারাটি ফিরিয়ে আনতে ও এদেশের নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরতে গত 30শে ডিসেম্বর রবিবার লিডসের বাংলাদেশি সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল রাধারমণ উৎসব। রাধারমণ সোসাইটি ইউকে কর্তৃক আয়োজিত উৎসবটি 3টি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অমল পদ্মার। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন কবি নুরুজ্জামান মনি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ এনামুল ইসলাম এবং গবেষক শ্যামরিন দেওয়ান। ছাড়াও বক্তব্য রাখেন 90 দশকের বাংলাদেশের শক্তিমান কবি টি এম কায়সার, বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল কুদ্দুস ছাড়াও অন্যান্য অতিথিবৃন্দ। As my country, and we belong here, our future is here, and we must do everything to build this country. But there is an emotional connection, a heritage connection, that I'm very proud of. And the more I learn about the poetry, the literature of Bangladesh, the folk tradition of Bangladesh, the more I realize that I am very much one of you, one of them, and a part of that legacy. প্রতিটি জায়গায় আমাদের সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার জন্য রাধারমণ উৎসব অগ্রণী ভূমিকা পালন করছে। আমি সব অর্গানাইজার যারা এই অনুষ্ঠানটা অর্গানাইজ করেন বারবার, আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল আইকে। চ্যানেল আইয়েরও একটা ক্ষুদ্র ভূমিকা আছে রাধারমণ উৎসবের সাথে জড়িত হওয়ার। চ্যানেল আই প্রতি বছরই রাধারমণ উৎসবের বিজ্ঞাপনটি দিয়ে থাকে। দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সঙ্গীত শিল্পী গৌরী চৌধুরী ছাড়াও ব্রিটেনের বিভিন্ন অঞ্চল থেকে আগত সঙ্গীত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানের তৃতীয় পর্বে ছিল সিলেটের ঐতিহ্যবাহী ধামাই নৃত্য। রাধারমণ উৎসব বিলেতের প্রত্যেকটি শহরে করা প্রয়োজন। আমাদের লোকসংস্কৃতি কতটা শক্তিশালী তা নতুন প্রজন্ম এবং অন্যান্য কমিউনিটির মানুষের কাছে তুলে ধরা অত্যন্ত জরুরি। রাধারমণের গানের দর্শন অপ্রচারের জন্য শুধু বিলেত নয়, বিশ্বের প্রত্যেকটি দেশে এর কার্যকরী পদক্ষেপ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন অনুষ্ঠানের আয়োজকরা। লিডসের বাংলাদেশ সেন্টার থেকে মোহাম্মদ জাকারিয়া, চ্যানেল আই নিউজ।